আপনি দেখছেন এই যে কেন্দ্র এই জায়গা সমাবেশের জায়গার 10-15 কিলোমিটার জুড়ে হারমাত বাহিনী মোড়ে মোড়ে ক্যাম্প করে দাঁড়িয়ে আছে। প্রকাশ্যে মিছিল করে আমরা আসছি, আমাদের পারমিশন নেওয়া মিছিল। কয়েক হাজার সিপিএম এর লোকেরা বন্দুকের পাড়ে তীর নিয়ে লাঠি নিয়ে বন্দুক নিয়ে প্রকাশ্যে দাঁড়িয়ে আছে। আমাদের আজকে সমাবেশে আসার সময় 4টে বাসকে ভাঙচুর করা হয়েছে, সর্বত্র একটা উত্তেজনা তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা মনে করি যে আমরা যদি মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াইটা করতে পারি, অস্ত্র পরাস্ত হবে, পেশি শক্তি পরাস্ত হবে, মানুষের শক্তি মা মাটি মানুষের স্লোগান জয়যুক্ত হবে।